সিল মারার মতো ঘটনা ঘটেছে। এরপরই টানা সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করে ইউর প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উঠে আসে নির্বাচন, নেতাকর্মীদের গ্রেপ্তার সহ বেশ কিছু ইস্যু। লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট অ্যাওয়ে। তো এই হচ্ছে যে আমাদের, দেখুন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার স্ট্যান্ডার্ড, এদেরকে নিয়ে শেখ হাসিনা কি সুন্দর, মানে এই লোকটাকে ধরেন, এই লোকটা ধরেন বাংলাদেশের সেতু মন্ত্রী, পানি মন্ত্রী, যোগাযোগ একজন মন্ত্রী যখন বিদেশে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথাবার্তা বলতে যায়, ওই দেশে গিয়ে তার এডুকেশন, তার প্র্যাগমেটিজম, তার প্যাট্রিয়টিজম এগুলোকে তো প্রকাশ করতে হবে, এগুলোর দ্বারা তো আলোচনাটা কন্টিনিউ করতে হবে। এখন এই আলোচনাটা করতে গেলে ওবায়দুল কাদেরের মতো একজন লোক, নওফেলের মতো একজন লোক, হাসান মাহমুদের মতো একজন লোক, দামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, একতরফা নির্বাচন, এইসব নির্বাচন তো নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আমেরিকা বলেছে, আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে নির্বাচনটা কেমন হয়েছে। এই নির্বাচনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য, তাদের বিশ্বাস নেই, তারা নির্বাচনকে মনে করে একটা ফেয়ার নির্বাচন হয়নি, অংশগ্রহণমূলক হয়নি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত ব্যাপার, এমন একটা নির্বাচন যে এই নির্বাচনের পর বিরোধী দল আর গঠন করা যাচ্ছে না। সরকারি দল একেবারে শুরু থেকেই ছিল, নির্বাচনের আগেও ছিল, যখন নাকি তফসিল ঘোষণা করা হলো তখনও সরকারি দল নির্ধারিত, নির্বাচনের পরও নির্ধারিত, কিন্তু গোলমালটা হচ্ছে বিরোধী দল নিয়ে, কিভাবে বিরোধী দল গঠন হবে। আসসালামু আলাইকুম। হঠাৎ নির্বাচন নিয়ে গোপন তথ্য প্রকাশ, এদিকে নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন জ্যাকব মিল্টন, অন্যদিকে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ অজানা তথ্য প্রকাশ করলেন, এদিকে নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন কাজী এমাজুদ্দিন মিশর। আজকে আপনাদেরকে আমি সবগুলো ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাবো, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে একটি কঠিন প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এর মধ্যে দায়িত্ব বুঝে নিয়ে নিজেদের কাজ শুরু করেছে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এদিকে নির্বাচন শেষে এখন ভোট পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন ইউরোপীয় ইউনিয়নের কারিগরি বিশেষজ্ঞ দল। এর মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন প্রতিনিধি দলের সদস্যরা, সেখানে ইসির কাছে ভোটের প্রকৃত হার সম্পর্কে জানতে চেয়েছেন তারা। এরপরই টানা সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করে ইউর প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উঠে আসে নির্বাচন, নেতাকর্মীদের গ্রেপ্তার সহ বেশ কিছু ইস্যু। গেল বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:20 পর্যন্ত ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের প্রতিনিধি ডেভিড নোয়েল ওয়ার্ড, আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং রেবেকা কক্স। আর বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলটির পক্ষ থেকে আরো অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাহেল কবির খান এ তথ্য জানান। বৈঠক সূত্রে জানা গেছে এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির পক্ষ থেকে ওই নির্বাচনের নানা অনিয়ম ও ত্রুটি তুলে ধরা হয় ইইউ বিশেষজ্ঞদের কাছে। এছাড়া নির্বাচনের পরে সরকার পক্ষের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও ভোট কেন্দ্রের নানা চিত্র প্রমাণ সহ তুলে ধরা হয়। একই সঙ্গে বিএনপি সহ বিরোধীদের চলমান আন্দোলনে সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগও করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচনে যা ঘটেছে সেই চিত্র তুলে ধরা হয়েছে। কোন প্রেক্ষাপটে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি সেটা চিত্র নির্বাচন পর্যবেক্ষকদের জানানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে সারাদেশে কারাবন্দী নেতাকর্মীর জামিন ও মুক্তির বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এই মুহূর্তে নেতাকর্মীদের কারা মুক্ত করাই বেশি প্রাধান্য দেওয়ার কথা বলছেন দলের হাইকমান্ড। তবে শীর্ষ নেতৃত্বের এই নির্দেশনার পরও সত্যিকার অর্থে যথাযথ আইনি সহায়তা পাচ্ছেন না দলটির কারাবন্দী অধিকাংশ নেতাকর্মী ও সমর্থক।
আইনি সহায়তা সেল ও দলীয় তহবিল না থাকায় বেকায়দায় পড়েছেন দলের আইনজীবীরা। আবার সিনিয়র আইনজীবীদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে উঠে এসেছে দলের সিনিয়র নেতাদের বৈঠকেও। তাদের হরতাল অবরোধ এখন রাজনীতির মরচে ধরা বিশ্ব পরিস্থিতিটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে। ইউরোপে দেখা গেল এক পর্যায়ে তাদের ইনফ্লেশন 5+ এ পর্যায়ে নেমেছে। এখন কিন্তু গোটা ইউরোপে মুদ্রাস্ফীতি হচ্ছে 10+, আবারও কিন্তু এটা উঠে গেছে। এখন বিশ্ব পরিস্থিতি উঠানামা করতেছে, অর্থনীতি অলরেডি বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের সর্বশেষ যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে যে কথাটি আছে সেটা হলো যে 2024 সালটাই স্লো ডাউনের মধ্যে যাবে, অর্থনীতির স্লো ডাউন। কাজেই এখানে উঠানামা বিষয়টা, বাজার পরিস্থিতি, এগুলো এখন এক জায়গায় থাকছে না, এটা আসলে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এই অবস্থায় সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়। আজকে আপনি দেখুন সমস্যাটা কত দিকে, একদিকে ইউক্রেন, ওদিকে গাজা, নতুন করে এখানে আবার সুদান তো আছে, তারপর আবার যেটা হচ্ছে সেটা হলো রেসি। রেসিতে উত্তরা যেটা গৌতিরা গৌতির বিদ্রোহীরা, তারা সেখানে আমেরিকান বা ইসরায়েলি কোনো জাহাজ পেলেই তারা আক্রমণ করবে, এটি তাদের সিদ্ধান্ত। প্রতিবাদ হচ্ছে গাজা ইসরায়েলি, এর প্রতিবাদে তারা আজকে এই বিষয়টি তারাও যুদ্ধে চলে গেছে এবং যুদ্ধটা ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে। যুদ্ধটা বিস্তৃত মানে বিশ্বে সংকটটা, বিশেষ করে অর্থনৈতিক সংকটও বিস্তৃত, এটি এবং আমরা উন্নত দেশগুলো যেখানে সংকটে সেখানে আমরা কি আমাদের এখানে কোনো কিছু স্থায়ীভাবে যে সময়ের মধ্যে সময়ে অর্থনৈতিক অবস্থা মূল্যস্ফীতি অবস্থা থাকবে এমন কথা তো বলতে পারি। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে কাজী হেমায়েতউদ্দিন মিশর কি বলেছেন সে বিষয়ে। দামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, একতরফা নির্বাচন, এইসব নির্বাচন তো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আমেরিকা বলেছে, আবার তারা সরকারের সঙ্গে কাজ করবে এটাও বলেছে। তো কিন্তু যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে নির্বাচনটা কেমন হয়েছে। এই নির্বাচনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তাদের বিশ্বাস নেই, তারা নির্বাচনকে মনে করে একটা ফেয়ার নির্বাচন হয়নি, অংশগ্রহণমূলক হয়নি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। এবং আপনারা জানেন যে গতকালকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি সংস্থা, সেই দুইটি সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং স্থানীয় কিছু পর্যবেক্ষক সংস্থা, তারা নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে বলেছেন যে শেষের এক ঘন্টায় এত বেশি ভোট পড়লো কেন, এই ভোটের হার নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে এই নির্বাচনে
অনেক সন্দেহজনক কিছু ঘটেছে এবং নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। আমরা আজকে একটু টিআইবির প্রতিবেদন দেখি। টিআইবি এই নির্বাচনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং জালিয়াতি নির্বাচন বলে আখ্যায়িত।